আজ আমি বনফুলের লেখা একটি ছোট গল্প পাঠ করে শোনাচ্ছি। গল্প আত্মপর। সারা সকালটা খেটে খুটে দুপুর বেলায় দক্ষিণ দিকের বারান্দায় একটা বিছানা পেতে শুয়েছি। তন্দ্রাটি হয়ে এসেছে অমনি মুখের উপর খপ করে কি একটা পড়ল। তাড়াতাড়ি উঠে দেখি একটা কদাকার কুৎসিত পাখির ছানা। লোম নেই, ডানা নেই, কিম্ভূত কিমাকার। রাগে অঘৃণায় সেটাকে উঠোনে ছুঁড়ে ফেলে দিলাম। কাছেই একটা বেড়াল যেন অপেক্ষা করছিল, টপ করে মুখে করে নিয়ে গেল। শালিক পাখিদের আত্মরব শোনা যেতে লাগল। আমি এপাশ ওপাশ করে আবার ঘুমিয়ে পড়লাম। তারপর চার পাঁচ বছর কেটে গেছে। আমাদের বাড়িতে হঠাৎ একদিন আমারই বড় আদুরের একমাত্র ছেলে শচীন হঠাৎ সর্পাঘাতে মারা গেল। ডাক্তার, কবরেজ, ওঝা, বদ্যি কেউ তাকে বাঁচাতে পারল না। শচীন জন্মের মতো আমাদের ছেড়ে চলে গেল। বাড়িতে কান্নার তুমুল হাহাকার। ভিতরে আমার স্ত্রী মূর্ছিত, অজ্ঞান। তাকে নিয়ে সবাই শশব্যস্ত হয়ে উঠেছে। বাইরে এসে দেখি দূরের খাটিয়ার উপর শুয়ে বাছাকে নিয়ে যাওয়ার আয়োজন করছে। তখন বহুদিন পরে কেন জানি না সেই পাখির ছানাটির কথা মনে পড়ে গেল। সেই চার পাঁচ বছর আগে স্তব্ধ দুপুরে বেড়ালের মুখে সেই অসহায় পাখির ছানাটি, আর তার চারিদিকে পক্ষী মাতাদের আত্মহাহাকার। হঠাৎ যেন একটা অজানা ইঙ্গিতে আমি শিউরে উঠলাম।